আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বই হতে গত ক্লাসের পর থেকে আলোচনা করব। সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? 4 নং প্রশ্নের ক এর সমাধান 972। 972-কে এবার আমরা মৌলিক গুণন নিয়মের সাহায্যে উৎপাদক নির্ণয় করব। 2 দিয়ে দিলাম, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 দুগুণে 12। আবারও 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। 3 দিয়ে দিলাম, 3 আষ্টে 24, 3 একে 3। 3 দিয়ে দিলাম, 3 দুগুণে 6, 3 সাতা 21। 3 দিয়ে দিলাম, 3 নং 27। আবারও 3 দিয়ে দিলাম, 3 তিরিকে 9। 972 সমান লিখতে পারি 2 গুণন 2, 3, 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, 5। এবার সংখ্যাগুলো জোড়া করে দেই। জোড়া করলে দেখা যাচ্ছে যে 3 বিজোড় আছে, সুতরাং জোড়াবিহীন। তাই 972-কে 3 দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 4-এর খ নং প্রশ্নের সমাধান করছি। 4056 2 দিয়ে ভাগ দিলে 2, 0, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। আবারও 2 দিয়ে দিলে 0, 1, 4। আবারও 2 দিয়ে দিলে 5, 0, 7। 3 দিয়ে দিলে 3 একে 3, 3, 6, 18, 3 নং 27। 13 দিয়ে দিলে 13 গুণন 13, 169। অথবা আমরা 4056 সময় লিখতে পারি 2 গুণন 2 গুণন 2, 3টা 2 গুণন 3 গুণন 13 গুণন 13। সংখ্যাগুলো জোড়া করলে পাই, জোড়া এখানে 2 এবং 3 জোড়াবিহীন, সুতরাং 2 গুণন 3 সমান 6 দ্বারা সংখ্যাটিকে ভাগ করলে প্রাপ্ত ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার 5 নং সমস্যার সমাধান করব। 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো সমাধান করছি আমরা, 4639 জোড়া করে নিলাম। এবার 46, 6, 6, 36, 7, 7, 49 বেশি হয়ে যায়, 7 নিলে 6 নিলাম, 6, 6, 36 হলো, বাঁচলো হচ্ছে 10, নামে আসলো 1 জোড়া 39, 6-এর ডবল এখানে 12। এবার এখানে আমি 8 নিলাম, এখানেও 8 নিলাম, 8 দিয়ে 128-কে গুণ করব আমরা। 28 দিয়ে গুণ করলে 8, 8 দিয়ে 128-কে গুণ করলে হয় 8, 8, 64, 4, 8 দুগুণে 16, 17, 18, 19, 20, 21, 22-এর 2, 8 একে 8, 8 দিয়ে 10, বিয়োগফল হয় 5, হাতে থাকে না, 2 আছে 3 হবে 1, সুতরাং 15 অবশিষ্ট থাকে, এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 4639-এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে আমরা দেখছি যে 15 অবশিষ্ট থাকে, সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 15 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 6 নম্বর অঙ্কের সমাধান করব। 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 5605 জোড়া করে নিলাম। এবার আমরা ভাগ প্রক্রিয়ায় এটাকে বর্গমূল নির্ণয় করব। 7, 7, 49, 8, 8, 64, 8 নিলে বেশি হয়, 7 নিতে হবে, 7, 7, 49। এবার আমরা বিয়োগফল দেখব, বিয়োগফল হয় হচ্ছে 7, এবার নামে আসলো 0, 5, 7-এর ডবল নিয়ে নিলাম 14। এবার এখানে আমরা 4 নিই, এখানেও 4 নিই, 4 দিয়ে 144-কে যদি আমরা গুণ করি তাহলে হয় 4, 6, 24, 4, 4, 16, 6, 4, 4, 16, আর 1, 17, 7, 4, 1, 4, আর 1, 5, 5, 7, 76, বিয়োগফল হয় 9, হাতে থাকে 1, 8, 2, হাতে থাকে 1, 129। যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 129 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 5605-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে, তখন এর বর্গমূল হবে 74+1=75। 75-এর বর্গ = 75 গুণন 75 সমান হলো
5625 যোগ করতে হবে 5625 বিয়োগ 5605, 5 বিয়োগ 5 শূন্য, 022, 6605550, 20, ক্ষুদ্রতম সংখ্যাটি 20। সুতরাং এই সংখ্যার সাথে 5605-এর সাথে 20 সংখ্যাটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বর্গমূল করার নিয়ম। অখণ্ড অংশে একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি 2 অঙ্কের ওপর দাগ দিতে হয়। দশমিক অংশে দশমিক বিন্দুর ডান পাশের অঙ্ক থেকে শুরু করে ডান দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় দাগ দিতে হয়। এরূপে যদি দেখা যায় সর্বশেষে মাত্র একটি অঙ্ক বাকি আছে, তবে তারপরে একটি শূন্য বসিয়ে 2 অঙ্কের ওপর দাগ দিতে হয়। সাধারণ নিয়মে বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়ায় অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরের প্রথম 2টি অঙ্ক নামানোর আগেই বর্গমূলে দশমিক বিন্দু দিতে হয়। দশমিক বিন্দুর এক জোড়া শূন্যের জন্য বর্গমূলে দশমিক বিন্দুর পর একটি শূন্য দিতে হয়। যেমন 26.5225 এর বর্গমূল নির্ণয় করব। এখন আমরা 26.5225 দশমিকের বাম দিকে জোড়া করব, দশমিকের পর থেকে ডান দিকে জোড়া করব। এবার আমরা বর্গমূল করব। 5 নিলে হয় 5, 5 25, 6 নিলে হয় 6, 6 36, 6 নেওয়া যাচ্ছে না। এবার 5-এর বর্গ হলো 25, বিয়োগ ফল হলো 1। এবার এই দশমিকটা আমরা এখানে দেওয়ার এই এক জোড়া সংখ্যা নামানোর আগে এখানে বসে দেব। এবার এই এক জোড়া সংখ্যা এখানে নামে নিয়ে আসব, 5-এর ডবল নেব এখানে 10। এবার এখানে এমন একটা অঙ্ক নেব যে অঙ্কটা আমরা এখানেও নেব, নিয়ে ওই অঙ্ক দিয়ে এটাকে গুণ করে দেব। এখানেও এক নেই, এখানেও এক নেই, 2 নিলে বেশি হয়ে যাবে, 152-এর বেশি হয়ে যাবে। 1 নিলে 101-কে 1 দিয়ে গুণ করলে 101-ই হবে। বিয়োগফল হয় হচ্ছে 51, 2 আছে, 1 হবে 51। এবার আরেক জোড়া সংখ্যা নেমে আসলো 25। এবার 51-র ডবল আমরা এখানে নিয়ে নেব, 51-র ডবল হলো 102। এবার এখানে এমন একটা অঙ্ক নেব, সে অঙ্কটা এখানেও নেব, 5 নিলাম, 5 দিয়ে আমরা 1025-কে গুণ করে দেব, তাহলে হয় 5125। 5, 5 25-এর 5, 5 2 9 10, 8 2 12, 5 0 0, হাত থাকে 1, যে হাতে থাকে 1 সেটা লিখলাম, 5 1 5 মিলে গেল। সুতরাং 26.5225 এর বর্গমূল 5.15। শূন্য দশমিক শূন্য শূন্য 2916 এই সংখ্যাটির আমরা বর্গমূল নির্ণয় করব। দশমিকের বামে একটা শূন্য আছে, দশমিকের পর জোড়া জোড়া করি আমরা, 3 জোড়া অঙ্ক পাওয়া গেল। এবার আমরা এই দশমিকের বামে যে শূন্য আছে এই শূন্যর তার বর্গমূল নির্ণয় করা যায় না। এবার এই দশমিকটা আমরা এখানে দিয়ে নিলাম, এক জোড়া শূন্যর জন্য আমরা এখানে একটা শূন্য নিলাম। এবার থাকলো 29, এই 29-এর এখানে এমন একটা অঙ্ক নেব যার বর্গ 29 অপেক্ষা বেশি হবে না, তাহলে 5 নিই, 5, 5 25, এখানে বিয়োগফল হয় 4, বিয়োগফল হয় 4, নামে আসে 106। এবার 5-এর ডবল নিলাম এখানে 10, 5-এর ডবল 10। এবার এখানে এমন একটা অঙ্ক নেব যে অঙ্কটা এখানেও নেব, এখানেও নেব, 104-কে আমরা 4 দিয়ে গুণ করি, 4, 4 16, হাতে থাকে 1, 1 দিয়ে দিলাম, শূন্যের সাথে গুণ করলে 0, হাতে থাকে 1 সেটা দিলাম, 4, 1, 4,
এবার 416 মিলে গেছে, অতএব 0.002916 এর বর্গমূল 0.054। বর্গমূলের আসন্ন মান নির্ণয়। 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে সংখ্যার দশমিক বিন্দুর পর কমপক্ষে 6টি অঙ্ক নিতে হয়। দরকার হলে ডান দিকের শেষ অঙ্কের পর প্রয়োজন মতো শূন্য বসাতে হয়, এতে সংখ্যার মানের পরিবর্তন হয় না। 9.253-এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করব। এটার আমরা তো 9.253 দশমিকের পর আমাদের আসন্ন 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে, সুতরাং দশমিকের পরে আমাদের 4 জোড়া অঙ্ক থাকতে হবে। এখানে আগে থেকেই 1, 2, 3টা অঙ্ক আছে, তাহলে এটা 2 জোড়া করলাম আমরা শূন্য দিয়ে, 3 জোড়া করলাম, 4 জোড়া করলাম। এবার দশমিকের বাম দিকে একটা অঙ্ক, দশমিকের ডান দিকে সংখ্যাগুলোকে আমরা জোড়া জোড়া করলাম। এইবার কি করব, এখানে আমরা 3 নিলাম, 3 3 9। এবার এই দশমিকটা আমরা এখানে দিয়ে দেব, 1 জোড়া নেমে আসলো সংখ্যা, 3 এর ডবল 6 নেব। এইবার আমরা এখানে শূন্য ব্যতীত যে সংখ্যাটাই নেই না কেন সেটা 25 অপেক্ষা বেশি হবে, সুতরাং এখানে আমরা শূন্য নেব, এখানেও শূন্য নেব, শূন্য দিয়ে এটাকে গুণ করলে শূন্য হয়, বিয়োগফল হয়ে গেল 25, নামে আসলো 3 0, আর এক জোড়া অঙ্ক। এইবার আমরা 30 এর ডবল 60 নিলাম, এখানে 4 নিলাম, এখানেও 4 নিলাম, 4 দিয়ে 604কে গুণ করলে হয় 4 4 16 6, হাতে থাকে 1 3 4 6 24, 1624। এবার এটা আমরা বিয়োগফল করব, বিয়োগফল হয় 114, নামে আসলো এই 1 জোড়া 0। এবার আমরা 304 এর ডবল নেব এখানে, তাহলে হয় 608। এবার এখানে আমরা 1 নিলাম, এখানেও 1 নিলাম, 1 দিয়ে সংখ্যাটাকে গুণ করে দিলে এখানে হবে 1806। এবার বিয়োগফল করব, বিয়োগফল হয় 5319। এবার আরেক জোড়া শূন্য নিয়ে আসলাম আমরা এখানে, এবার 3041 এর ডবল নেব। এবার এখানেও 8 নেব, এখানেও 8 নেব, 8 দিয়ে সংখ্যাটাকে গুণ করব, গুণ করলে পাওয়া যায় 4 8 6 6 2 4। এবার আমরা এটার বিয়োগফল, বিয়োগফল হয় 45276। দশমিকের পর 1 2 3 4, 4টি অঙ্ক আমরা এখানে নিয়েছি। দশমিকের পর 3 ঘর পর্যন্ত আমাদের আসন্ন মান নির্ণয় করতে বলছে। দশমিকের পর 4 ঘর নেওয়ার পর আমরা দেখলাম শেষ অঙ্কটি 8, এই শেষ অঙ্কটি 8 হওয়ায় পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে আমরা বর্গমূল পেয়ে গেলাম 3.042। 123-এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। এবার যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে, সেহেতু দশমিকের পর 3 জোড়া অঙ্ক থাকতে হবে। এবার আমরা এদিক থেকে জোড়া করলাম, এদিক থেকেও জোড়া করব, দশমিকের পর ডান দিকে, দশমিকের আগের সংখ্যাগুলো বাম দিক থেকে জোড়া করতে হয়। এখানে 1 জোড়াবিহীন, সুতরাং এখানে আমরা 1 নিলাম, 1 এর বর্গ একই হবে, নামে আসলো 2 3 23। এবার আমরা 1 এর ডবল নেব, 2। এবার এখানেও 1 নেব, এখানেও 1 নেব, 1 দিয়ে 21কে গুণ করলে 21ই হবে, নামলো 2। এবার এই দশমিকটা এখানে দিয়ে দেব 1 জোড়া 0, এই জোড়া 0 নামে নিয়ে আসলাম। 0 নেমে নিয়ে আসার পরে এবার আমরা 11 এর ডবল এখানে লিখব, 22। এবার এখানে আমরা 0 ছাড়া যে অঙ্কটাই নেই না কেন সেটা 200 অপেক্ষা বেশি হয়ে যাবে, সুতরাং এখানে আমরা 0 নিলাম, 0 দিয়ে এটাকে গুণ করে দিলে 0ই হবে, সুতরাং এখানে বিয়োগফল আবারও 200। এবার এই জোড়া 0 নামে নিয়ে আসলাম। এখন আমরা 110 এর ডবল নিব, 110 এর ডবল হবে 220।
এবার এখানে আমরা 9 নেব, এখানেও 9 নেব, এই 9 দিয়ে আমরা এই পুরো সংখ্যাটাকে গুণ করে দেব। গুণফল পাওয়া যাবে 19,881, বিয়োগফল হবে 119, আর নামে আসলো এই দুইটা শূন্য। এবার আমরা 1109 ডবল নেব, তাহলে হবে, এবার আমরা এখানে 11,900, এখানে যে অঙ্কটাই নেই না কেন শূন্য ব্যতীত, এটা অপেক্ষা বড় হবে, সুতরাং এখানে একটা শূন্য নেই, এখানে একটা শূন্য নেই, শূন্য দিয়ে এটাকে গুণ করে দিই আমরা। গুণ করে দিলে এটাই হবে, অবশিষ্ট থাকবে 11,900। দশমিকের পর 3 অঙ্ক আমরা নিয়েছি, 3 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি, আমরা নির্ণয় করব দশমিকের পর 2 দশমিক স্থান পর্যন্ত, সুতরাং নির্ণয় বর্গমূল হবে 11.09, কারণ 0,9-এর পরে 3 দশমিক স্থান যে অঙ্কটা আছে সেটা শূন্য, এটা 0, 1, 2, 3, 4 হলে পূর্বের অঙ্কের সাথে কোনো অঙ্ক যোগ করতে হয় না, এটা যদি 4-এর বেশি হতো, 5, 6, 7, 8, 9 হতো, তাহলে আমরা পূর্বের অঙ্কের সাথে 1 যোগ দিয়ে বর্গমূলটা লিখতাম, যেহেতু শূন্য আছে সেহেতু 1 যোগের প্রয়োজন হচ্ছে না। সমস্যাগুলো সমাধান করে আমরা এগুলো বুঝতে পারলাম যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, বর্গমূলে যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে এর পরের অঙ্কটি 0, 1, 2, 3 বা 4 হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে না, বর্গমূলে যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে এর পরের অঙ্কটি 5, 6, 7, 8 বা 9 হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ হবে। নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। 13-এর ক নং প্রশ্নের সমাধান করব। এখানে ভগ্নাংশটির লব হলো 1, 1-এর বর্গমূল 1, ভগ্নাংশটির হর 64, 64-এর বর্গমূল 8, অতএব ভগ্নাংশটির বর্গমূল হবে 1/8, নির্ণীয় বর্গমূল 1/8। ক্ষয়ের সমাধান করছি, এখানে ভগ্নাংশটির লব 49, 49-এর বর্গমূল 7, ভগ্নাংশটির হর 121, 121-এর বর্গমূল 11, ভগ্নাংশটির বর্গমূল হবে 7/11, নির্ণীয় বর্গমূল 7/11। 13-এর গ, 11^97/144, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম, সমস্তটা তুলে দিলাম, 144 দিয়ে 11-কে গুণ করে 97-এর সাথে যোগ করলে পাওয়া যায় 1681, নিচে থেকে গেল 144, অতএব ভগ্নাংশের লব হলো 1681, 1681-এর বর্গমূল হলো 41, 41-কে 41 দিয়ে গুণ করলে 1681 পাওয়া যায়, ভগ্নাংশটির হর হলো 144, 144-এর বর্গমূল হলো 12, সুতরাং ভগ্নাংশটির বর্গমূল হবে 41/12, 41/12-কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে পাওয়া যায় 3/5/12, অতএব নির্ণীয় বর্গমূল হবে 3/5/12। 14-নং প্রশ্নের সমাধান করব। 14-এর ক, 6/7, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, তো এটা আমরা এভাবে একটু লিখতে পারি, 6/7 এর বর্গমূল √6/7, 6 × 7, 7 × 7, ওপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলাম, তাহলে এখানে থাকে 6/7 42,
নিচে থাকে শুধুমাত্র সাত, আর এটার উপর রুট ওভার, কারণ সাত সাত দুইটা সাতের মধ্যে থেকে একটা নেওয়ায় এই বর্গমূল আর সাতের উপর থাকে না। যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, সেহেতু দশমিকের পর 4 জোড়া অঙ্ক থাকতে হবে, দশমিকের পর এ কারণে আমি 8টা 0 লিখেছি। এবার সংখ্যাগুলো জোড়া জোড়া করেছি, দশমিকের বাম পাশে 1 জোড়া, ডান পাশে এরকম 4 জোড়া 0। 42 এখানে দেখা যাচ্ছে, তো 6 যদি নেই, 6-এর বর্গ হলো 36, বিয়োগফল হয় 6, এখানে 7 দিলে 7 7 49 হয়ে যেত, সুতরাং 7 নেওয়া যাচ্ছে না। এই দশমিকটা এখন আমরা এখানে দিয়ে দিব এবং এই 1 জোড়া 0 নিচে নিয়ে আসব। এবার 6-এর ডবল হলো 12, সেটা আমি এখানে লিখলাম। এইবার আমরা এখানে 4 নেব এবং এখানেও 4 নেব, 4 দিয়ে 124-কে যদি আমরা গুণ দিই 496 হয়, বিয়োগফল হয় হচ্ছে 91, নামে আসলো 20। এবার 64-এর ডবল নিলাম 128, এবার এখানেও আমরা 8 নিব, এখানেও 8 নিব, 8 দিয়ে 1285-কে গুণ করলে হয় 10304। এবার আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যায় 6, হাতে থাকে 1 9, হাতে থাকে 1 4 4, মিলে গেল 0। অতএব দেখা যাচ্ছে যে বিয়োগফল হয় 96। এবার 1 জোড়া 0 নামে নিয়ে আসলাম আমরা এখানে। এবার 648-এর ডবল আমরা নেব এখানে, 648-এর ডবল হয় 1296। 1296-এর সাথে যে কোনো একটা অঙ্ক নিলে 9600-এর বেশি হয়ে যায়, সুতরাং আমরা এখানে একটা শূন্য দিয়ে 1 জোড়া 0 আবার নিয়ে আসবো এখানে। এবার আমরা এখানেও একটা শূন্য দেব, এখানে 7 নেব, এখানেও 7 নেব, 7 দিয়ে সংখ্যাটাকে গুণ করলে পাওয়া যায় 9 0 7 2 4 9। এবার এটার বিয়োগফল করে দিব, বিয়োগফল হয় 1 5 7 2 5। যেহেতু দশমিকের পর এখানে 4 অঙ্ক আমরা নিয়ে ফেলেছি, দশমিকের পর 3 সংখ্যা নিতে হবে, 3টে অঙ্ক নিতে হবে, সুতরাং একটা আমরা বেশি করে ফেলেছি। 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য 4 দশমিক স্থান পর্যন্ত আমরা বর্গমূল নির্ণয় করেছি। 6.4807 সেটা আমরা 42-এর বর্গমূলের জায়গায় লিখলাম, 7 নিচে লিখলাম। 6.4807-কে এবার আমরা 7 দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগফল পাওয়া যায় 0.9258। এবার দশমিকের পর যেহেতু 3 ঘর নিতে হবে, 3 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পরের সাথে 1 যোগ দিতে হয়, যেহেতু এখানে 8 আছে তাহলে এখানে 1 যোগ দিতে হবে, সুতরাং এখানে হবে 0.9926 প্রায়। সুতরাং এভাবে আমরা ভগ্নাংশের বর্গমূলগুলো নির্ণয় করতে পারি এবং কত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে সেভাবে আমরা এই বাকি অঙ্কগুলো করতে পারবো। 15 নম্বর অঙ্কের সমাধান করব, 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে তাদের বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। 56,728 এর বর্গমূল নির্ণয় করলে আমরা সংখ্যাটি পাব, অথবা কত যোগ করলে সৈন্য দলকে পূর্ণ সংখ্যা করা যাবে, মানে পূর্ণ বর্গ সংখ্যা আকারে সাজানো যাবে, সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা জোড়া করে নিলাম, 5 থেকে গেল, 2 দুকোণে 4, বাঁচলো হলো 1, নামে আসলো 6 7, 2-এর ডবল 4,
দুইয়ের ডবল হলো চার। এবার এখানে তিন নিলাম, এখানেও তিন নিলাম, তিন তিরিকে নয়, তিন চারে 12, বিয়োগফল হলো 9 আছে 17 হবে 8, হাতে থাকে 1 3 38, নামে আসলো 2 8 28। এবার 23-এর ডবল হলো 46। এবার আমরা এখানেও 8 নেব, এখানেও 8 নেব, 8 দিয়ে এটাকে গুণ করলে হয় 8 8 64, 6 আসতে 48, 49 50, 51 52 53 54, 4 হাতে থাকে 5, 4 আসতে 32, আর 5-এ 37। এর বিয়োগফল হয়, এর বিয়োগফল হয় থাকে 1, 8 8 1 মিলে গেল 0। সুতরাং অবশিষ্ট থাকে সেহেতু 56,728, এটা একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যা থেকে 84 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব কমপক্ষে 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আবার 56,728-এর সঙ্গে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে। এখন সৈন্যদলের বর্গমূল হবে 238+1=239। সৈন্য সংখ্যা হবে 239 × 239 সমান হলো 57,121। সৈন্য সংখ্যা যোগ করতে হবে, সৈন্য যোগ করতে হবে 57,121 বিয়োগ 56,728, 56,708, 393। সুতরাং 393 যোগ করলে সৈন্য সংখ্যাকে পূর্ণ বর্গাকারে সাজানো যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।